তো দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ দেখে বাজার নিশ্চয়ই। এক্ষুনি পুজো টুজো করে এলাম আজকে বৃহস্পতিবার, তো ঘর ভরলাম, ও জব করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে, তো এক সাইডে মোবাইলটাও ধরেছে। তো চলো কি কি বাজার আছে দেখাচ্ছি, তো আজকে আর কি বাজার আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডিম আছে গো, ডিম নিবেন নাকি? আমাদের বাড়ি শুধু আছে হাঁসের ডিম, আর কিছু নেই। নেই মুরগির ডিম, নেই কিসের ডিম হয়, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমও নেই, আছে শুধু হাঁসের ডিম। তো দেখতেই পাচ্ছ এগুলো সব আমার হাঁসের ডিম, দেখতে পাচ্ছ কতগুলো, কটা আছে বলো তো, আইডিয়াতে গুনবো, 4 4 8 9 10 11 12 13 14 15টা আছে। বলে তোমাদের কি জানি বলে সর্বতি, আমরা 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 অন্য বলি, আমাদের মায়ের বাড়ি এখানে অন্য কিছু বলে, এখানে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে সর্বতি বলে, মনে পড়ছে না আমার, যাই হোক কিছু একটা বলি। ক্যাশের আলু, ক্যাশের আলু, আমরা বলি এটাকে ক্যাশের আলু আমাদের ওখানে মায়ের বাড়ি এখানে, আর এখানে বলে সর্বতি, আমরা ক্যাশের আলু বলি। তো এটাতে ঢালি আপাতত, এটাতে কি কি আছে দেখাচ্ছি তোমাদের। নজর দিবে না এমন কেউ আর কে আর পাবে না। তো এই দেখো আরেকটা বেগুন, তো দুটো বেগুন আলু, আর এই যে কেশর আলু মনে করতেই আছে, তো এগুলো আছে দেখতে পাচ্ছ। আর এটা তো আমি তোমাদের সাইডে রেখে দিই, তারপরে দেখাচ্ছি আর কি আছে। এটাতে আছে দেখো, ওকে বলেছি পালংকে শীষ আনলে অল্প করে আনবা, দেখো কত নিয়ে চলে এসেছে বাজার। অনেকদিন ধরে আলু সুস্থ ভাত খাওয়া হচ্ছিল, তার জন্য দেখো পালংকে শীষ নিয়ে এসেছে এতগুলো, আর নিয়ে এসেছে শসা, পালংকের শাক, তো গাজর, গাজরের হালুয়া খুব টেস্ট লাগে, তো এগুলো পালংকের শীষে দিচ্ছি তার জন্য এনেছে। তো দেখো গাজরের হালুয়া কে খেতে ভালোবাসে আমাকে কমেন্টে জানাবা, কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবো, তার মানে আমার ভিডিওটা দেখেছো। গাজরের হালুয়া কার কার খেতে ভালো লাগে চলে আসো, গীতার বাড়ি, গীতা বানিয়ে খাইয়ে দেবে। তো আরো আছে টমেটো, আর আছে আরো আছে, তো ওই তো নিচে দেখা যায় আছে পেঁয়াজ ফুল, পেঁয়াজ কলি না কি কি বলে যাই না, যাই হোক পেঁয়াজ ফুল, তো পেঁয়াজ ফুল ভাজি হবে আলু দিয়ে। আর এতে কি আছে দেখছি, গামলাটা এখানে, আর আমি গামলাটা খুঁজে বেড়াচ্ছি, ডিম দেখে দিয়েছি, এত বড় বড় মাছ দেখতে পাচ্ছ, কত মাছ নিয়ে এসছে, কত বড় বড় এগুলা, ও জিভে জল চলে এলো, কাঁচা কাঁচা খাবো, টেস্টি, দেখো বাটা মাছ নিয়ে এসছে বড় বড়, সবাই চলে আসো সবাই মিলে খাবো। আর এতে কি আছে, এতে বোধ হয় মাছের ভুটি হবে না, এতে হাঁসের জন্য মাছের ভুটি নিয়ে এসেছি, আমাদের শুধু খাবার আনে না এটা ভাবে না, হাঁসের ডিম খাবো আমরা, যে আর হাঁসকে খাবো না, এটা হাঁসের ভুটি নিয়ে এসছে হাঁসের জন্য, মাছের ভুটি, হাঁসের ভুটি বলছি সরি, আর আমরা আমি ডিম খাই না হাঁসের, তো ডিমগুলো দেখি ও ও যদি খায় তো খায়, আর না তো বিচে দেবো, যেটা সত্যি কথা, কারণ কেউ যদি নেওয়ার থাকে মেসেজ করিও, হ্যাঁ হাঁসের ডিম বিক্রি কত করে, 10 টাকা পিস, 15টায় 150 টাকা হবে, তাও 150 টাকাটা আসবে আমার, যাই হোক সুখ দুঃখে অনেকক্ষণ সময় কাটালাম। তো হাড়িতে কি বসানো আছে কে জানি, যাই অফ করে দেই, ঠিক আছে তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, টাটা বাই বাই।
ভাতটা পেয়েছে মানে কি বলবো আলু সিদ্ধ ভাত করেছি আলু সিদ্ধ ভাত খাবো তারপর ওর মাছ হতে থাকবে আমি কতদিন ধরে আলু সিদ্ধ ভাত খেয়েছি আজ এগুলোর গন্ধে গন্ধেই মানে পেটে খিদে চলে এসেছে এগুলো দিয়ে কাঁচা কাঁচা দেখবো আর শুনবো আর খাবো কাছে কাছে সেনসনে সঙ্গে খেয়ে নিবো আজকে খিদে পেয়ে গেছে তো আমার সাথে থাকো টাটা বাই বাই দেখতে পাচ্ছ অনেক কিছু বাজার তো फ्रेंड्स তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম আসলে খেয়াল ছিল না তো দেখো ফুটে নিয়ে এসেছে একটা তো আমি একটুখানি খেলাম করে ট্রাই করে দেখলাম কেমন তিতা না মিষ্টি হয় কিরকম হয় জানি না তো তাই না গো জানি খেয়েছি অনেক আবার প্রতিবার মায়ের বাড়ি এর থেকে আসার সময় এটা আমি কিনে খাই ফুটি একটা হলে খাবই তো আর নিয়ে এসেছে দেখো দুটো লম্বু আছে লম্বু আবার কি জিনিস আসলে আমাদের ওদিকে কিন্তু এটা পাওয়া যায় না আমার মায়ের বাড়ির দিকে অনেক কিছু পাওয়া যায় না এই যে লম্বু তো দুজনে দুটো নিয়ে এসছে দেখতে পাচ্ছ আর এই তো দুজনে দুটো রুটি নিয়ে এসছে ফ্যামিলিতে এখন দুজন তো তার জন্য এখন দুজনে দুটো দুটো করে নিয়ে আসছে বেশি নষ্ট করে লাভ নেই আর এটা নিয়ে এসছে কি এটা কি গো চানাচুর চানাচুর মমতা চানাচুর লেখা আছে মমতা এম এ এই তো সামনে তো বড় বড় লেখা হ্যাঁ এই তো লেখা আছে মমতা জানাচ্ছি তো জানাচ্ছি তো নিশ্চয়ই ভালো হবে আমাদের মমতা নাম লেখা আছে ওয়েস্ট বেঙ্গল মমতা মমতা চাকুটা দাও তো চাকু এটা তো কাটবে না এই যে গীতা খাবে আজকে মাছ বাটা মাছ দেখতে পাচ্ছে মাছ গুলো সেই তাকাচ্ছে বড় বড় চানাচুরটা বলছে ভালো না না ভালো আছে বাদামে ভর্তি আর বাদাম গুলো খাওয়া হবে বাদাম এর প্যাকেট দিয়ে দেবে তাহলে নরম হবে না পালংকের শীষ ধনে পাতা শসা রুটি টমেটো তারপর অনেক কিছু আর এই যে গীতা খাই খাই শুরু হয়ে গেছে খানে কা চাই দিয়েছিলাম খেয়ালই নাই তোমাদের তো বাবা করছিলেন তো খানে কে লিয়ে আর কে চাই গীতা চাই আর আমার মুখটা তো দেখানো হয়নি তো এই যে আমি তো গীতা এখন খেতে বসে গেছে এত খাবার নিয়ে তো টাটা ফ্রেন্ডস বাই বাই তো দেখতে থাকুন